প্রত্যেক তিন মাস পরে এত কোটি টাকা করে আপনি ভাড়া ছাড়াও এটা দিবেন। এটার মূল্য তো 10 কোটি টাকা খরচ হয়েছে, মূল্য 10 কোটি, ভাড়া না এত। অতএব আপনি ভাড়াও দিবেন মূল্যও দিবেন। তা আপনি ভাড়াও দিচ্ছেন, আবার তিন মাস পরে পরে ওই আপনি কিস্তি দিচ্ছেন। কেউ যে এক কিস্তি দিলেন আপনার মালিকানা থেকে, ব্যাংকের মালিকানা থেকে এক কিস্তি চলে গেল, এটার পরে কিন্তু আর ভাড়া নেওয়া যাবে না। ওই হিসাব করে ওই পরিমাণ তিন মাসে কত ভাড়াটা কমিয়ে দিবে, এটা এটার নাম হলো ডমিনেশিং, মানে ক্রমহ্রাসমান পদ্ধতিতে এটা কমিয়ে দেওয়া হবে। দ্বিতীয় কিস্তি দিল 6 মাস পরে আবার কমে গেল, এমনিভাবে 1 বছরের 4 কিস্তি, 4 কিস্তির ভাড়া আসবে না। এমনিভাবে 10 বছরে দেখা গেল তার কিস্তিও দেওয়া শেষ, ভাড়াও কিন্তু কমতে থাকলো, আগের মতো ভাড়া নাই, ভাড়া কি হচ্ছে কমে যাচ্ছে। এই ডমিনেশিং পদ্ধতিতে, ক্রমহ্রাসমান পদ্ধতিতে, এটাকে বলে HPSM। এটা আমরাই ডিজাইন, আমার হাতেই ডিজাইনটা হয়েছে, HPSM, হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক। এটা আমার হাতেই হয়েছে ডিজাইনটা ইসলামী ব্যাংকে, এটা এখন সব ব্যাংকে করতেছে, এটা HPSM বলে। সুতরাং এই টাকা নিয়ে আপনি বাড়ি, আমিও করছি আলহামদুলিল্লাহ, আমি যে বাড়ি করেছি মিরপুরে 6তলা বাড়ি, ব্যাংক থেকে টাকা নিয়েছিলাম এবং ভাড়াও দিছি, কিস্তিও শোধ করছি, এখন মালিক হয়ে গেছি আলহামদুলিল্লাহ। 15 বছরের চুক্তি ছিল, 15 বছরের, সুতরাং 15 বছরে আমার শেষ। আমার যে ভাড়া আসছে ভাড়া থেকেই ভাড়া শোধ করছি, খালি থাকাটা ফ্রি পাইছি, থাকাটা কি ফ্রি, 15 বছর ওর মালিক হয়ে গেছি, শোধ করে দিছি আলহামদুলিল্লাহ, এখন মালিকানা। ইসলামী ব্যাংক সুদকে বর্জন করে এইভাবে মানুষকে বিকল্প পদ্ধতিতে, আসল পদ্ধতিতে, যুক্তি নির্ভর পদ্ধতিতে, শরিয়া সম্মত পদ্ধতিতে মানুষকে সুদ মুক্ত করে ব্যবসা বাণিজ্য, বিল্ডিং, কল কারখানা। আপনারা কি জানেন যে পোশাক খাতে, বাংলাদেশে পোশাক খাতে ইসলামী ব্যাংকের একক অবদান সবচেয়ে বেশি, এটা কি জানেন আপনারা? ইসলামী ব্যাংকের একক বিনিয়োগ সবচেয়ে বেশি হলো এই পোশাক খাতে, পোশাক খাত উঠছেই ইসলামী ব্যাংকের মাধ্যমে আলহামদুলিল্লাহ। সুতরাং ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, কোনো জায়গায় কোনো অসুবিধা নাই, শরিয়া আমাদেরকে পথ দেখিয়েছে, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়েসিরু ওয়ালা তুয়াসিরু, সহজই করো, সহজই সহজ করো, কঠিন করো না, বাশশিরু ওয়ালা তুনফিরু, সুসংবাদ দাও, মানুষকে ভাগিয়ে দিও না। সুতরাং দিন সহজ, ফাসানু ইয়াসিরু লিল ইউসরা, সুতরাং যদি কেউ চলতে চায় শরিয়া আল্লাহ তার জন্য সহজ করে দিবেন, আপনি চলতে চাইলে তো, আর চলতে না চাইলে জাহান্নামের পথ আপনার জন্য সহজ, জান্নাতের পথ আপনার জন্য কি কঠিন, কারণ আপনি জান্নাতে যাবেন না। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকালা, হাদিসের মধ্যে আসছে যার জন্য যাকে বানানো হয়েছে, জান্নাতের জন্য যদি কাউকে বানানো হয় জান্নাতি কাজ তার জন্য কি হয় সহজ, আর জাহান্নাম যদি কেউ যাবে জাহান্নামী কাজ তার কাছে খুব প্রিয় হয়, লুকরি যতই কঠিন হোক তার কাছে এটা কি খুন করা কোনো ব্যাপারই না, হাসতে হাসতে খুন করে ফেলে, কথা কি বুঝে আসছে? মদ খাওয়া কোনো ব্যাপারই না, পানির চাইতে মদ বেশি খায়, নাউজুবিল্লাহ মিন যালিক। অতএব জাহান্নামে যাওয়ার মানুষ একটা, তারা ওইভাবে ঘন ঘন করে চলে, আর জান্নাতি মানুষ আসসালাতু খায়রু মিনান নাউম, মুয়াজ্জিন আজান দিল, আরেকজনে কি কয় কি মধুর আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনি, কি মধুর আজানের ধ্বনি, সে পাগল হয়ে মসজিদের দিকে ছুটছে, সুবহানাল্লাহ, তার জান্নাতের দিকে রওনা দিছে। আরেকজনে কয় এই বেটা মদের জ্বালায়, আমি দেরি করিয়া মদ খাইয়া শয়তানি বান্দরামি করিয়া রাত বুজুরগানের রাত হয়েছে, এসব বুজুরগানের রাত দিন না, এগুলো বুজুরগানের রাত, রাত কাটায় তাস খেলে, ফ্লাশ খেলে, বিভিন্ন আড্ডা মারে, আর রাত 3টার সময় গিয়ে শোয়, মুয়াজ্জিন আজান দেয় 5টার সময়, তখন তার গায়ে আগুন লাগে, বেটা খাইয়া না খাইয়া কাম নাই, এবেটা আজান দিল। হ্যাঁ, সুতরাং সে কিস কদর তুম পে গরা গুজরতি সুবহ কি বেদারি হে, একটা কবিতা শুনলেন কায়কোবাদের, আরেকটা শুনলেন আল্লামা ইকবালের, কিস কদর তুম পে গরা গুজরতি সুবহ কি বেদারি হে, হামসে কব প্যার হ্যাঁ
নিন তুমে প্যারি হে। আল্লাহ তাআলা বলেন তোমার কাছে ঘুম ছাড়াটা শেষ সাথে, ঘুম ছাড়াটা তোমার কাছে কত কঠিন মনে হয় বোঝা, শীতের শীতের রাতে ঠান্ডা পানিতে উজু করা কত কঠিন। হামসে কব প্যার হে, আল্লাহ বলেন আমার সঙ্গে তোমার খাতির মহব্বত কখন। হ্যাঁ নিন তুমে প্যারি হে, ঘুমটা তোমার কাছে প্রিয়। একজনের কাছে নামাজটা প্রিয়, আরেকজনের কাছে কি ঘুম প্রিয়, দুটা আমল কি এক, দুই ব্যক্তিকে এক ব্যক্তি, দুই চরিত্রকে এক চরিত্র। সুতরাং যদি আপনি জান্নাতে যেতেই চান ব্যবসা মাধ্যমে করবেন, কারণ ব্যবসা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত, তিনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতে সুন্না, এটি ব্যবসা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন, হযরতে খাদিজাতুল কুবরা কী ব্যবসা করতেন, মুদারাবা কী করতেন, হুজুরের টাকা ছিল না, টাকা ছিল কার, হযরত খাদিজাতুল কুবরা, তিনি টাকা দিতেন, ইনি ব্যবসা করতেন, যা লাভ হইত চুক্তি অনুযায়ী বণ্টন করতেন। তিনি আলামিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন, মিথ্যুক ছিলেন না, এই ব্যালেন্স শিট উল্টোপাল্টা দেখাইতেন না। সুতরাং এই আস্থা ছিল। আসুন আমরা আমরা জান্নাতে যাওয়ার টার্গেট করি, ব্যবসার মাধ্যমেই জান্নাতে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে। কারণ হারাম খাইয়া আপনি জান্নে হজ করলেন, কি করছেন হজ বা হাজি সাহেব, এই এক নম্বর সন্ত্রাসী, কিন্তু মার্কা হাজি, আমাদের দেশে বড় বড় সন্ত্রাসী হাজি আছে না, আছে, হজ করে কিন্তু সন্ত্রাসী, মানুষের মাল লুটপাট করে খায়, জায়গা জমি দখল করে, কিন্তু হাজি সাহেব এই হজ, ইনি নাম লাগাইছে, নামের সঙ্গে কি লাগাইছে হাজি, আল্লাহ কত কেমন দিন করবে, তুমি তো হাজি না, এটা তুমি তো পাইয়ে গেছো, লোকেরা তোমার হাজি কইছে, অসুবিধা নাই, এখন জাহান্নামে ঢুকো, এখন কোথায় ঢুকো যা, কারণ তোমার হজ তোমাকে হারাম থেকে ফিরায় নাই, সুদের ব্যবসা থেকে তোমাকে ফিরায় নাই, খুন যখন সন্ত্রাস থেকে তোমাকে ফিরায় নাই, অতএব জাহান্নামে ঢুকো, এই হজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি হজটা কর্তা মিলিয়ে মিলিয়ে ব্যবসাও হালাল, হজও ঠিক মতো করলে হালাল পয়সা দিয়ে, অতএব তুমি ফার্স্ট ক্লাস জান্নাতে ঢুকো। আসুন, আমার আজকে আর সময় নেই, আমার এখানেই শেষ করতে হবে।